সৎ নেতৃত্ব ছাড়া, আদর্শ নেতৃত্ব ছাড়া আপনি এই প্রচলিত নেতৃত্বের কাছ থেকে জাস্টিস আশা করলে এটা বোকার স্বর্গে বাস করা ছাড়া আর কিছুই হবে না। সম্মানিত উলামায়ে কেরাম, এখন কোনো ভাবাবেগের সময় নয়, এখন সময়কে উপলব্ধি করার সময়। এত বড় একটা পরিবর্তন যেটা হয়তো আপনারা আমরা কেউ ভাবিও নি। আমরা তো রাজনীতি করি, মাঠে থাকি, মাঠের কর্মী হিসাবে শুরু থেকে তাদের নির্যাতনের শিকার। এত বড় পরিবর্তন হয়ে যাবে এটা বোধহয় আন্দোলনকারীরাও ভাবেনি, ওলামায়ে কেরামরাও ভাবেননি। আমরা যারা রাজনীতিতে অলওয়েজ সামনে থাকি, আমরাও এতটা আমূল পরিবর্তন হয়ে যাবে সেটা পাবে। আল্লাহ আমাদের চাওয়ার চেয়ে অনেক বেশি দিয়েছে, সেজন্য আল্লাহর দরবারে আমাদেরকে কাজের মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে। আর সেই কথাগুলো বলার জন্য কয়েকটি বিষয় আপনাদের সমীপে পেশ করার জন্যই আজকের আয়োজন। প্রথম হলো এই বিপ্লবকে তার মঞ্জিলে মকসুদে চূড়ান্ত বিপ্লব, এটা চূড়ান্ত বিপ্লবের সূচনা মাত্র, প্রাথমিক স্তর, বা আপনি ভিত্তিপ্রস্তরও বলতে পারেন, ফাউন্ডেশন বলতে পারেন। এর উপরে এখন আমাদের পুরো বিপ্লবের এমারত কায়েম করতে হবে, কেউ একা পারবে না। 18 কোটি মানুষের দেশ, একটা জাতিকে গঠন করার জন্য এককভাবে কেউ ভূমিকা রাখতে পারবে না। এখানে আমাদের দরকার সম্মিলিত ঐক্যে। আল্লাহ তাআলা যেটা কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাক, পৃথক পৃথক না হয়ে, ভিন্ন ভিন্ন চিন্তা না করে, কতিপয় বিষয়ে যদি আমরা একই রকম চিন্তা করি, একই রকম বক্তব্য দেই, একই রকম অ্যাক্ট করি, একই রকম পরিকল্পনা নেই, একই রকম কার্যক্রম চালাই, তাহলে জিনিসটা সামষ্টিকভাবে একটা বড় শক্তি হিসেবে দেখা দেবে। বিচ্ছিন্ন বিক্ষিপ্ত করলে এগুলোর রেজাল্ট যেভাবে হওয়া উচিত সেভাবে হবে না, অতীতে হয়নি। সেই কমন বিষয়গুলো কী? 1 নম্বর হলো, যদি সত্যিকার অর্থে আমরা জাস্টিস প্রতিষ্ঠা করতে চাই, এটা কোনো দার্শনিকের দর্শন দিয়ে, কোনো রাজনৈতিক নেতার আদর্শ দিয়ে, তথাকথিত কোনো মানবরচিত আদর্শ দিয়ে এটা যে সম্ভব নয়, এটা 100 নয় 100% সত্য। এটার জন্য লাগবে কি? জাস্টিস কে প্রতিষ্ঠা করেছিলেন? মদিনা সনদের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তিনি জাস্টিস কায়েম করেছিলেন। আল্লাহ রসুল যা করতেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার নিজের মন গড়া কোনো কাজ করতেন না, সব আল্লাহর পক্ষ থেকে তার কাছে আসত। তার কাছে আনিত যে জীবনবিধান ইসলাম এবং পবিত্র কোরআন, এইটার তাফসীরকার তো আপনারাই, এটার ব্যাখ্যাদাতা তো আপনারাই। আজকে যদি আপনারা খুতবায় কিংবা মাদ্রাসার ছাত্রদের প্রশিক্ষণে কিংবা তাফসীর মাহফিলগুলোতে আপনারা এই জিনিসটা যদি, এই থিমটা দাঁড় করাইতে পারেন জনগণের সামনে, ছাত্র ছাত্রীদের সামনে, যুব সমাজের সামনে, যে জাস্টিস প্রতিষ্ঠার জন্য আমরা মডেল হিসেবে কোনটা গ্রহণ করব, কোন মডেল আমাদের সামনে এমন আছে যেটা দিয়ে আমরা জাস্টিস প্রতিষ্ঠা করতে পারবো? আমাদের জন্য তো মডেল হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তাইলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যে আমাদেরকে পাঠ করতে হবে গড়ে গড়ে, ছেলে মেয়েদেরকে, যুবকদেরকে, পারিবারিক বৈঠকে মুহাম্মদ সাল্লামের জীবনী আমাদেরকে পাঠ করতে হবে, সিরাত গ্রন্থ আমাদেরকে পাঠ করতে হবে, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আজমাইনের জীবনী আমাদেরকে পাঠ করতে হবে, তারপরে কোরআন আমাদের ছেলে মেয়েদেরকে শেখাতে হবে, কোরআনের তরজমা শিখাইতে হবে, কোরআনের ব্যাখ্যা তাদেরকে জানতে হবে। তারা অনেক স্মার্ট, এটা তো বোঝা গেল, আমরা মনে করি তারা খালি ইন্টারনেটে পড়ে থাকে, তারা যে অনেক স্মার্ট এবার আন্দোলন দিয়ে তো সেটা প্রমাণ করে দিচ্ছে। এক একবার এক এক কথা বলে, হ্যাঁ বাংলা ব্লকেড, আবার বলে কমপ্লিট শাটডাউন, আবার বলে মার্চ টু ঢাকা। আমরা যে এত দল টল মিলিয়া কত আন্দোলন করলাম, খালি লাগাতার হরতাল হরতাল হরতাল, গড়ে বৈশা হরতাল, হ্যাঁ, কিন্তু ওরা যা কয় একটা কথা কয়ে কোন জায়গা থেকে, কোনো এক মিডিয়া তখন তো মিডিয়াও কভারেজ দেয় নাই, কোনো এক জায়গায় কোনো রকম যদি আসে, ওই গ্রাম পর্যন্ত সব ছাত্র ছাত্রী আবার বিদ্যমানিতে নেমে যায়। তাদের কাছ থেকে আমাদের আন্দোলন শিখতে হবে। এই যুব মানুষে, এই ছাত্র সমাজের মগজে যদি জাস্টিসের মূল উৎস আমরা বলে দিতে পারি, যে জাস্টিস যদি পেতে চাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসাবে গ্রহণ করে নাও, তাকে নেতা হিসাবে গ্রহণ করে নাও, জাস্টিস যদি পেতে চাও কোরআনের দিকে ফিরে আসো, কোরআন পড়ো। আর আমরা যদি আলেমরা গড়ে গড়ে আমাদের অ্যাপার্টমেন্টগুলোর যে
সভা কক্ষ আছে, যে বৈঠকখানা আছে, গ্যারেজ আছে, মসজিদে, মাদ্রাসায়, স্কুলে, কলেজে, পাড়ায়, মহল্লায়, শুধু এক দফা কর্মসূচি আমরা নিতে পারি। হে যুবক যুবতীরা, যা যদি পেতে চাও আগে কোরআন শিখতে হবে, এবং শেখানোর ক্ষেত্রে যদি আমরা তাদেরকে সাহায্য করতে পারি, বড় ধরনের একটা অগ্রযাত্রা হয়ে যাবে বিপ্লবের, ইনশাআল্লাহ। এই কাজটা তো আর সাধারণ রাজনৈতিক দলগুলো এসে করবে না, করবে এটা পারবে ইসলামী দলগুলো আর আমাদের সম্মানিত আলেম ওলামা খতিবগণ। আমি আপনাদের বিবেকের কাছে বিষয়টা ছেড়ে দিলাম যে বাংলাদেশে যেন কোরআন শিক্ষার্থী, কোরআনের প্রশিক্ষণার্থী যেন লাখ লাখ বেড়ে যায়, এটা যেন মিডিয়া নিউজ হয় যে এই বিপ্লবের পরে ছাত্রদের মধ্যে কোরআন শেখার আগ্রহ বেড়ে গেছে, হাদিস শেখার আগ্রহ বেড়ে গেছে, নবীর জীবনে জানার আগ্রহ বেড়ে গেছে। এটা মসজিদের খুতবায় এবং বাস্তব আয়োজনের মাধ্যমে আমরা সকল রাজনৈতিক দল, জামাত ইসলামী সহ অন্যান্য ইসলামী দলগুলোকে বলবো, শুধু বক্তৃতা দিতে তো খুব ভালোই লাগে, বক্তৃতা অনেক সুন্দর, কিন্তু কাজ করাটা একটু কঠিন আছে, এই জন্য একটু আয়োজন করতে হবে, একজন উদ্যোগ নিতে হবে। এবং আমরা যেন যুবক যুবকদেরকে, মেয়েদেরকে আলাদা ব্যবস্থা করতে পারি, মহিলাদেরকে আলাদা ব্যবস্থা করতে, মহিলা দিনের দাওয়াতের কর্মী অনেক আছে, তারা এটা পারবে। অর্থাৎ আদর্শ নাগরিক তৈরি করতে হবে, সচ্চরিত্রবান নাগরিক তৈরি করতে হবে, এবং এই নাগরিকদের মধ্য থেকে সৎ নেতাও তৈরি হবে। সৎ নেতৃত্ব ছাড়া, আদর্শ নেতৃত্ব ছাড়া আপনি প্রচলিত নেতৃত্বের কাছ থেকে জাস্টিস আশা করলে এটা বোকার স্বর্গে বাস করা ছাড়া আর কিছুই হবে না। আজকে আমরা যদি ওলামা সমাজ যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে যেভাবে আমরা কথার মাধ্যমে ভয়েস রেজ করি, আমরা প্র্যাকটিক্যাল যদি আন্দোলন গড়ে তুলতে পারি, সামাজিক আন্দোলন, তাহলে আমাদের এই শক্তির সামনে ওই তথাকথিত যে গোষ্ঠীটা আছে ওরা তখন মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। সেজন্য আমি আপনাদের কাছে এই বিষয়টি, অনেকে খালি ঐক্যের ঐক্যের কথা বলেন, আমি মাঝে মধ্যে মিটি মিটি হাসি, বাংলাদেশে কোন জায়গায় ঐক্য নাই? আমরা কি সবাই এক আল্লাহকে মানি না? আমরা কি সর্বশেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে আমাদের সর্বশেষ নবী মানি না? আমরা কি সবাই মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করি না? আমরা কি কেউ পাঁচ ওয়াক্ত নামাজকে ছয় ওয়াক্ত বলি? কি যেসব একতলাপ এগুলো সব সময় ছিল, কোন সময় ছিল না বলেন? এখানের মধ্যে শুধু নেগেটিভ দিক এটাই, আমরা যেন কেউ কাউকে আন্ডারমাইন না করি, অপমানিত না করি, অশ্রদ্ধা না করি, কাউকে ছোট মনে না করি, কেউ ছোট না করবো না, সম্মান মর্যাদা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি, এই ভিত্তিতে আমাদের মর্যাদার ভিত্তি হবে। যার তাকওয়া বেশি, পরহেজগারি বেশি, সে আমার কাছে মর্যাদা পাবে, এর বাইরে আর কোনো মর্যাদার আসন নাই। অমুক দলের বিরাট জামাত ইসলামের বিরাট কর্মী বিরাট দল, এই বিরাট দল দিয়ে বাংলাদেশে কিছু হবে না যদি আমরা মানুষের মন জয় করতে না পারি, মানুষকে মানুষের জায়গায় রেখে যদি আমরা সম্মান দিতে না পারি। সে যেই আমি জামাত ইসলামে আমার দল বলেই বললাম, আরেক দলের নাম বললে তো কেউ মনে কষ্ট পেতে পারে। আমরা মনে করি না যে এখানে বিরাট কোনো একটা দল হইলেই কাজ হয়ে যাবে, সাথে সাথে এই দলের সাথে জনগণের আস্থার সম্পর্ক থাকতে হবে, ভালোবাসার সম্পর্ক থাকতে হবে, পারস্পরিক যোগাযোগ থাকতে হবে, মহব্বতের সম্পর্ক থাকতে হবে। এইটা আছে বাংলাদেশে, কম বেশি আছে, যেটুকু নাই যারা একটু বেশি বেশি ফেসবুকে কিংবা কোনো ওয়াজে একটু উল্টাপাল্টা বলেন, এরা যে খুব রিনাউন্ড কোনো ব্যক্তিত্ব বা এই সমাজের সবচেয়ে বড় আলেমের দিয়ে, বিষয়টা এরকম না, এরকম কিছু বয়স, মেধা, যোগ্যতা, পার্থক্য থাকে, কথা কীভাবে বলা লাগে। আমাদের আমির জামাত, আমাদের প্রাণপ্রিয় নেতা ডাক্তার শফিক রহমান সাহেবকে দেখবেন যে অল্প কথা আমরা দশজনে এক ঘন্টায় যা বলবো, মাশাআল্লাহ উনি দশ মিনিটে তার চেয়ে ভালো বলবেন। এইটা বলার ধরন, বলার এই যে উপস্থাপনের ক্ষমতা, আল্লাহ সবাইকে একরকম দেয় না, এক একজনের এক এক রকম। আমাদেরকে আমাদের ঐক্যের জায়গাটা ঠিক আছে, যেটুকু ব্যস্তম আছে যা সতর্ক থাকলেই হবে, যে আমরা কেউ কাউকে অপমানিত করবো না, অশ্রদ্ধা করবো না, কেউ কারোর বিরুদ্ধে ফতোয়া দেবো না, বরং কমন ইস্যুগুলোকে আমরা হাইলাইটস করে একযুগে আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ। দল দুইটা, একটা আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবুল্লাহি হুমুল মুফলিহুন, আল্লাহ বলেন এরা আমার দল আর এই দলই বিজয়ী হবে। আল্লাহর দল একটাই, আল্লাহর দল একাধিক নয়, যারা কোরআন মানে, যারা আল্লাহকে মানে, যারা রাসূলকে মানে, তারাই আল্লাহর দল, আর যারা মানব রচিত মতবাদের জন্য চেষ্টা করে তারা হইল শয়তানের দল। সুতরাং শয়তানের দলের বিরুদ্ধে এবং শয়তানের বন্ধুদের বিরুদ্ধেও, আল্লাহ কিন্তু বলতেন শয়তানের বন্ধু, শয়তানের বন্ধুদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে বলেছেন, এবং আল্লাহর দলের লোকেরাই বিজয়ী হবে আল্লাহ সাবধান করে দিয়েছেন। আল্লাহ
ইন্না হিজবুল্লাহ হুমুল মুফলিহুন, এরাই সফল হবে ইনশাআল্লাহ, এবং আমরাই সফল হবো ইনশাআল্লাহ। এই বাংলাদেশের রাজনৈতিক ময়দানে যেমন রাজনৈতিক নেতৃত্বের এক ধরনের শূন্যতা বিরাজ করছিল পলিটিক্যাল বাধার কারণে, রাষ্ট্রীয় বাধার কারণে, আমরা যখন জনসভা করতে পারছিলাম না, আগে তো মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, প্রফেসর গোলাম আজম রাহিমাহুল্লাহ এবং শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, মুফতি আমিনী রাহিমাহুল্লাহ, এরকম আলেম সমাজ মাঠে যাইতেন, লাখ লাখ লোক আসতো, তারা আমাদের কথা শুনতো নেতৃবৃন্দে। মাঝখানে কয়েক বছর এটা বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের খতিবগণ, আমাদের তাফসিরকারগণ, মুফাসসিরগণ মাঠে যেভাবে সাহসিকতার সাথে শয়তানি শক্তির বিরুদ্ধে ভয়েস রেজ করেছেন, এটা ইতিহাসে স্বর্ণাম করে লেখা থাকবে। সুতরাং আপনার বিপদের সময় যখন ঝুঁকি নিয়ে করেছেন, এখন তো আল্লাহর মতে এই মুহূর্তে বিপদ নাই। আসুন আমরা পাড়ায় পাড়ায় সচেতনতা করি, সচেতনতা তৈরি করি। আমরা যে স্লোগানের ভিত্তিতে বিপ্লবটা হয়েছে, এই স্লোগানটাকে আমরা জারি রাখি, উজ্জীবিত রাখি। সেটা হলো বৈষম্য বিরোধী সমাজ, সেটা হলো ন্যায় এবং ইনসাফের সমাজ। এই সমাজ কায়েমে আমাদের করণীয়গুলো জাতির লোকদেরকে বোঝানো, ছেলে মেয়েদেরকে বোঝানো, যুবকদেরকে বোঝানো, সরকারকে বোঝানো, আমাদেরকে গাইডলাইন দিতে হবে। উলামায়ে কেরাম হচ্ছেন জাতির কান্ডারি, আপনাদের কথার দাম। এখনও একজন মসজিদের সাধারণ ইমাম দাঁড়িয়ে একটা কথা বললে তার সামনে দাঁড়িয়ে অন্য কেউ সহজে কথা বলার সাহস করে না। আওয়ামী লীগ কিছু গুন্ডাপান্ডা ক্ষমতা দেখাই দিতে চাইছিল, পাবলিক সাইজ করে দিছে। তো সুতরাং আলেমদের যে মর্যাদা, এটা আল্লাহর নির্ধারিত মর্যাদা, এবং সমাজের মানুষ এটা মানে। তাদের সবচেয়ে প্রিয় জিনিসটা একজন মসজিদের ইমামকে হাতিয়া করে খাওয়াইতে চায়, উপহার দেয়, এটা সব জায়গায় আছে বাংলাদেশে। এটা একটা সৌন্দর্য যে আলেম সমাজকে সবাই মাথার তাজ হিসাবে, মাথার মুকুট হিসাবে মর্যাদা দিতে চায়। আমরা যেন সেই মর্যাদাটা হারাই না ফেলি। আমাদের সবাইকে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে, সমঝোতার ভিত্তিতে, সমৃদ্ধির ভিত্তিতে, যেটা হক হককে হক বলতে, আমরা বাতিল আর হককে যেন মিশ্রিত করে না ফেলি। মানহাজ ঠিক করতে গিয়া কিংবা ছোটোখাটো বিষয়ে নিজের প্রভাব দেখাইতে গিয়া যেটা হক হককে যেন না হক বানাই না ফেলি। হক হকই থাকবে, আমি না হক বানাইলেও এটা হক থাকবে। সুতরাং হককে হক বলা আর বাতিলকে বাতিল বলা, এবং সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা, এবং সম্মিলিতভাবে এই সমাজ থেকে সকল প্রকার ফাসাদ ফিতনা দূর করে আমরা যেন একটা শান্তির সমাজ বিনির্মাণ করতে পারি ঐক্যবদ্ধভাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আপনারা কষ্ট করে আসার জন্য আমাদের পক্ষ থেকে, জামাত ইসলামীর পক্ষ থেকে, ঢাকা মহানগরীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ, মোবারকবাদ, এবং আপনাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করে আপনাদের সকলের নেক হায়াত কামনা করে আপনাদের ব্যক্তিগত এবং পারিবারিক জীবনকে আল্লাহ তাআলা সুখময় করে দিন, শান্তিময় করে দিন, নিরাপদ করে দিন। আমাদের এই বাংলাদেশটাকে আল্লাহ নিরাপদ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।